আজকে স্টোরি টাইম, ছোট্ট একটা গল্প তোমাদের জন্য। একটা গ্রামে বাঁধ ভেঙে গেছে, ছোট একটা ফুটো হয়েছে, জল ঢুকতে থাকছে। গ্রামবাসীরা সবাই ঝাঁঝাতে লাগলো, পালাও পালাও, জল বাড়ছে, জল খুব বেশি হতে থাকছে, এই বেলায় পালাও। একজন কৃষ্ণ ভক্ত ছিল সেই গ্রামে, সে বলল কৃষ্ণর মূর্তিকে ধরে, আঁকড়ে ধরে বলল, না না না, আমি কোথাও যাব না, আমাকে ভগবান এসে বাঁচাবে। বাকিরা সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধীরে ধীরে পালাতে লাগলো, জল বাড়তে লাগলো। প্রথমে গাড়ি এলো, অল্প জলের মধ্যে গাড়ি এলো। গাড়ির চালকও বলল, চলো চলো, জল বাড়তে থাকছে, এরপরে মুশকিল হয়ে যাবে বেরোনো। কৃষ্ণ ভক্ত বলল, না তুমি চলে যাও, আমি কৃষ্ণমূর্তিকে আঁকড়ে ধরে রইল এবং বলল ভগবান কৃষ্ণ আসবে আমাকে বাঁচাতে। তারপরে আরো জল বাড়তে লাগলো, গলা পর্যন্ত জল হয়ে গেছে, সবাই প্রায় চলে গেছে। নৌকা এলো, যারা খুব ছোট বয়স্ক তারা আটকে গেছে তাদের জন্য নৌকা এসছে। তখন নৌকা চালক মাঝিও বলল, চলো চলো, কিন্তু সেই কৃষ্ণ ভক্ত বলল, না ভগবান কৃষ্ণ আসবে, তুমি যাও যাও, আমি এত দিন কৃষ্ণর উপাসনা করেছি, ভগবান কৃষ্ণ আসবে। সেও চলে গেল, মাঝিও চলে গেল। এরপরে সরকার থেকে মনে হলো যদি বা একটা দুটো আটকে থাকে, হেলিকপ্টার এলো। হেলিকপ্টার মাথার উপর চড়কি দিতে দিতে দেখতে পেল ওইখানে একটা লোক কিন্তু এখনো যাহোক করে একটা কিছু ধরে দাঁড়িয়ে আছে, ওইটুকু বুঝতে পারল। ওরা উপর থেকে চেঁচালো, আমরা দড়ি ফেলছি, তুমি চলে এসো। না, সে বলল, না তোমরা চলে যাও, ভগবান কৃষ্ণ আসবে। এবং কিছুক্ষণের পরে ও জলে ভেসে গেল, জলের তরে সোজা গিয়ে হাজির হলো ভগবান কৃষ্ণের দরবারে। গিয়ে দেখছে ভগবান কানাইয়া তো মস্তিতে মাখন খাচ্ছে, খুব রেগে গেছে। গিয়ে বলছে, তোমার পুজো আর কেউ করবে না আজকে থেকে। কেন কেন, কি হয়েছে? তখন বলছে যে, আমি সারা জীবন তোমার উপাসনা করলাম আর তার ফল এই পেলাম, আমাকে জলে ভাসিয়ে দিলে, আমি তোমার মূর্তি আঁকড়ে ধরে থাকলাম। তখন ভগবান কৃষ্ণ মাখন খেতে খেতে মিচকি হেসে মুচকি হেসে মুখটা টিপে কানাইয়া বলল, তোমার নির্বুদ্ধিতার জন্যই তুমি আজকে এখানে। কে, কেন কেন? কৃষ্ণ ভক্ত আরো রেগে গেছে, আমার নির্বুদ্ধিতার জন্য? আমি তোমাকে উপাসনা করেছি, তুমি আসবে বলে ওয়েট করেছি। তখন বলল, আমি গেছিলাম তো, একদম প্রথমে তোমার আত্মীয় স্বজন পড়শি পাড়া পড়শি আর বন্ধু বান্ধব রূপে তোমাকে বলেছি পালিয়ে যেতে। দ্বিতীয়বার গেছি গাড়ির চালক হিসেবে, তৃতীয়বার গেছি নৌকার মাঝি হিসেবে, চতুর্থবার আকাশ থেকেও আমি চেঁচিয়েছি চলে এসো, তুমি আসোনি। তাহলে দেখলে বন্ধু, ভগবান কিন্তু বিভিন্ন রূপে আমাদের কাছে আসে। আমরা ভগবানের একটা অদ্ভুত মূর্তি ভেবে অপেক্ষা করতে থাকি, কিন্তু ভগবান আমাদের সবার মধ্যে রয়েছে। তাই সবাইকে ভালোবেসো, সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও, হিংসা কমুক, ভালোবাসা বাড়ুক, এটাই ভগবানের প্রার্থনা, এটাই ভগবান চায় আমাদের মধ্যে। আমরা ভগবানের সন্তান, এসো সবাই সবাইকে সৌহার্দ্যে প্রেমে ভালোবাসায় জড়িয়ে থাকি। সবাই খুব ভালো থেকো।